কথায় কথায় যারা কাঁদে, এমনকি ডাক্তারের কাছে এসে রোগের কথা বলতে বলতেও বারবার কেঁদে ফেলে, এমনকি কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলে, কথায় খেই বলতে যারা মানে কথা বলতে বলতে ভুলেই যায় যে কি কথা বলছিলাম, এমন টাইপের হয়, তা এরা প্রত্যেকেই কিন্তু এই মেডোরিনাম ওষুধটির পেশেন্ট। এদের স্মৃতিশক্তি প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড প্রচণ্ড স্মৃতিশক্তি দুর্বল, যে কারণেই কিন্তু এরা এত ভুলে যায় যে নিজের নাম পর্যন্ত মাঝে মাঝে ভুলে যায়, বন্ধুবান্ধবের নাম, পরিচিতি লোকের নাম সব ভুলে যায়, মানে এতটা স্মৃতিশক্তি দুর্বল। এই কারণে এরা এই ভুলে যাওয়ার জন্যই কিন্তু এদের নিজের প্রতি একটা মানে ভরসা হারিয়ে যায়, এরা ভাবে যে আমি বোধহয় পাগল হয়ে যাব, দুশ্চিন্তায় ভুগতে থাকে। যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো রোগ লক্ষণ হলে ডাক্তারের কাছে এসেও পর্যন্ত বলে ডাক্তারবাবু আমি বোধহয় আর ভালো হব না, মানে এই রকম টাইপের, মানে রোগ নিয়ে একদম এরা ভরসা থাকে না, মানে সম্পূর্ণ নিরাশ বলতে পারেন, যে আরোগ্য নিয়ে সম্পূর্ণ নিরাশ থাকে। সঙ্গে কি এদের প্রচণ্ড ভূতের ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে, এরা অন্ধকারে পথ চলতে গেলে ভাবে পিছনে বোধহয় কেউ ফলো করছে, এরকম এতটাই এদের ভূতের ভয় বা অন্ধকারের ভয় বলতে পারে। এই ভয়ের সঙ্গে আবার এদের কিন্তু আত্মহত্যার প্রবণতা আছে, এদিকে ভয় প্রচণ্ড ভয় পায়, ওদিকে দেখেন আত্মহত্যার প্রবণতা কিন্তু আছে। তাহলে বন্ধুরা এই যে 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 পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম, ভিডিওর প্রথমেই আমি এই মেডোরিনাম ওষুধের মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করে নিলাম, অর্থাৎ এদের মানসিকতা মন কীরকম হয়। তো যা যা বললাম এইগুলোকেই যদি একটু মনে রাখা যায় তাহলে এদের মাইন্ড সিমটম নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা না। এই মেডোরিনাম ওষুধটি নিয়ে যদি সম্পূর্ণ ভিডিও বানাতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ ওষুধটির বিস্তারিত প্রচুর কিছু আছে। তো এই ভিডিওতে আমি সেই পয়েন্টগুলোই তুলে ধরবো যেগুলো এই ওষুধটি প্রয়োগ করতে আমাদের সচরাচর যে পয়েন্টগুলোকে খুবই মনে রাখতে হয়, অর্থাৎ বলতে পারেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই আলোচনা করব। তো এখন বলবো যে কোন কোন লক্ষণগুলো এই মেডোরিনাম ওষুধের পেশেন্টের মধ্যে দেখা যায়, এবং তারপরে আসবো যে কোন কোন ডিজিজের উপরে আপনারা এই ওষুধটি প্রয়োগ করতে পারবেন। তাহলে আগে লক্ষণগুলো জেনে নিন। প্রথম লক্ষণটি বন্ধুরা, যাদের দিনের ভাগেই রোগ লক্ষণ বেশি বৃদ্ধি, অর্থাৎ যাদের শরীর খারাপ যাই হোক না কেন দেখবেন রাত্রে কোনো ব্যাপার না, বেশিরভাগ লক্ষণ রাত্রে মানুষের বৃদ্ধি পায়, কিন্তু এই মেডোরিনামের পেশেন্ট যে হবে তার কিন্তু বেশিরভাগ প্রবলেমগুলো দিনের ভাগেই বৃদ্ধি পাবে, দিনেই তার বেশি কষ্ট হবে। তো এই রকম প্রবলেমগুলো কিন্তু আপনি এই মেডোরিনাম ওষুধের মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণটি দেখতে পাবেন সেটা হচ্ছে এদের প্রচণ্ড পিপাসা, জল পিপাসা আমরা সচরাচর জিজ্ঞেস করে থাকি। তো এই জল পিপাসা মেডোরিনাম ওষুধটির পেশেন্টের প্রচণ্ড প্রচণ্ড থাকে, এতটা জল পিপাসা যে এরা রাত্রে কিন্তু স্বপ্নও দেখে ফেলে অনেক সময় যে আমি জল পান করছি, এমনকি বিছানার পাশে একটা জলের বোতল নিয়ে পর্যন্ত ঘুমাতে হয়, কারণ ঘুম ভেঙেও মাঝরাতে উঠেও জল খাওয়ার প্রবণতা এদের মধ্যে অবশ্যই রয়েছে। তৃতীয় যে লক্ষণটি বন্ধুরা, যে এরা কিন্তু সব কিছু তাড়াতাড়ি করে, ভীষণ ব্যস্ততা, যে কোনো কিছু, সে খাওয়া দাওয়া বলেন, খেলাধুলা, কাজকর্ম, সব কিছুর মধ্যে এদের একটা তাড়াহুড়া ব্যাপার রয়েছে, যে জন্য কী হয় অন্যের তুলনায় অনেক ফাস্ট এরা কাজ করে ফেলে, অনেক তাড়াতাড়ি যে কোনো কিছু করে ফেলে। আর ঠিক এই কারণে এদের ওই মানসিক লক্ষণেও এটা রয়ে গেছে, এদের কিন্তু সময় কাটতে চায় না, কারণ অন্যের থেকে অনেক এগিয়ে, তো কাজকর্মে পড়াশোনায় যে কোনো কিছুতে এগিয়ে, যেহেতু তাড়াতাড়ি করে তাই এদের সময়টা অনেকটাই হাতে থেকে যায়, আর ভাবতে থাকে দিন বোধহয় কাটছে না, সময় বোধহয় কাটছে না, তার মানে খুব দ্রুত কাজ করা, খুব ব্যস্ততা এই মেডোরিনাম ওষুধটির পেশেন্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। চার নম্বর যে লক্ষণটা আপনারা ফলো করতে পারবেন সেটা হচ্ছে রাত্রে দেখবেন এরা পা দুটো স্থির রাখছে না, ছটপট ছটপট করতে থাকবে, বিশেষ করে পা দুটো, কারণ এদের শিরায় এত টান ধরবে, এত বাতের ব্যথা থাকে, পায়ের নিচে পায়ের তলা জ্বালা করতে থাকে, বিভিন্ন কারণে এরা পা স্থির রাখতে পারে না। তাহলে আমরা এটাই মনে রাখবো যে যারা ঘুমানোর সময় অত্যাধিক পরিমাণে পা ছটপট করতে থাকে, পা নাড়তে থাকে, তারাও কিন্তু এই মেডোরিনাম ওষুধটির পেশেন্ট হতে পারে। এইবারে যে লক্ষণটা বলবো বন্ধুরা সেটা তো আরও গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ এদের মধ্যে কনস্টিপেশন আছে। কনস্টিপেশন কীরকম, যে কোষ্ঠবদ্ধতা মানেই কিন্তু শক্ত মল নয়, এদের মল নরম, তা সত্ত্বেও কিন্তু মল পাস হতে চায় না। এই কারণে এদের মল পাস করার একটা ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, যে এরা একটু পিছনে হেলান দিলে দেখবেন যেভাবে বসবে, একটু পিছনে হেলান দিয়ে যদি বসে তাহলে এদের মলত্যাগ খুব সহজ হয়। যে কারণে যাদের মধ্যে আমরা এই লক্ষণটি পাবো, যে একটু পিছনে হেলান দিলে, পিছন দিকে ঝুঁকলে মলত্যাগ করতে ইজি হয়, তাদেরকে অবশ্যই মেডোরিনাম ওষুধটির পেশেন্ট হিসাবে গণ্য করব। তাহলে বন্ধুরা এই যে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো মনে রাখবো, সঙ্গে ডিজিজ নিয়ে আরও বেশ কিছু আলোচনা করব যার মধ্যেও আপনারা এই লক্ষণগুলো পেয়ে যাবেন। তবে সর্বোপরি এই মেডোরিনাম ওষুধটির মধ্যে যে লক্ষণটি আমরা সবচেয়ে বেশি মনে রাখবো সেটা হচ্ছে বেশি বেশি বেশি, মানে সব কিছুই বেশি যাদের মধ্যে পাবো, যেমন ঘুম বেশি,
খাওয়া বেশি, জল পিপাসা বেশি, মানে সবকিছুতেই একটা বেশি বেশি, যে কোনো জিনিস, মানে যে কোনো জিনিস যাদের মধ্যে এই বেশির প্রবণতাটা পাবো, অর্থাৎ খিদে পর্যন্ত এত বেশি যে খাওয়া পেটেও আবার খেতে চায়, ভরা পেটে এই মাত্র খেয়েছে আবার খেতে চাচ্ছে, জল পিপাসাও তাই এই মাত্র জল খেয়েছে আবার জল খাচ্ছে, সব কিছুতে এদের একটা বেশি বেশি ব্যাপার। তো এইরকম লক্ষণ যাদের মধ্যে পাবো তারা অবশ্যই মেডরিনাম ওষুধটাকেই কভার করছে। এইবারে আসি বন্ধুরা সেই ডিজিজগুলো নিয়ে, যে ডিজিজগুলো অর্থাৎ যে রোগ লক্ষণগুলো পেলে আপনারা অনায়াসে এই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করবেন। তো এক্ষেত্রে প্রথমেই বলা যায় যে যাদের মাথায় প্রচণ্ড খুশকি থাকে, শুধু খুশকি থাকলে হবে না, তার সঙ্গে ভীষণ পরিমাণে চুলকানি থাকতে হবে, অর্থাৎ মাথার চামড়া একটা চুলকানি থাকে, যে কারণে এরা দেখবেন মাঝে মাঝেই মাথা চুলকাচ্ছে, চুলগুলো ধরে টানছেন চুলকাচ্ছে, এবং সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে খুশকি রয়েছে। তো এরকম যাদের মধ্যে পাবেন অবশ্যই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করতে পারবেন। তবে এই যে যে রোগ লক্ষণগুলো বলবো তার সঙ্গে যদি এদের বংশগত দিক থেকে বা নিজের প্রেজেন্ট কমপ্লেন্ট হোক, পাস্ট হিস্ট্রি হোক, যে কোনো কিছুতে যদি গনোরিয়ার প্রবণতা বা গনোরিয়া ছিল বা আছে এটা পান, তাহলে অবশ্যই এই মেডরিনামই তার জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হবে। এবং সেই সঙ্গে আমি পুরনো ভিডিওগুলোতে মায়োজম নিয়ে ভিডিও দিয়েছি, এই সাইকোটিক মায়োজমের পেশেন্ট যারা হবে এবং যাদের এই গনোরিয়ার প্রবণতা বা গনোরিয়া ব্যাকে ছিল কিংবা আজ আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রথম রেমেডি বা প্রথম চয়েস মেডিসিন এই মেডরিনামই হতে হবে। দ্বিতীয় যে ডিজিজটি বন্ধুরা সেটা হচ্ছে এরা প্রচণ্ড, যেহেতু আগেও বলেছি এরা প্রচণ্ড ব্যস্ত, সব কিছু ফাস্ট করে, যে জন্য কাজকর্ম এরা এত দ্রুত করে যে অত্যাধিক কাজকর্ম করার ফলে এরা হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, মানে ভীষণ পরিশ্রমীও হয় এরা। ফলে কী হয়, এই ক্লান্ততার জন্য কী করে, এদের বিভিন্ন রকম শরীর খারাপ হতে পারে, মাথা ব্যথা বা গা হাত পা ব্যথা, সে যাই হোক না কেন ভীষণ পরিশ্রম করার জন্য যে কোনো প্রবলেমে আপনারা অবশ্যই মেডরিনাম ওষুধটি ইউজ করতে পারবেন। তৃতীয় যে ডিজিজটা সেটা হচ্ছে যাদের মলদ্বার দিয়ে একটা দুর্গন্ধ চটচটে রস বেরোয়, কারণ এদের গনোরিয়া, আগেই বলেছি যে গনোরিয়া চাপা পড়ার জন্য প্রবলেম হতে পারে বা ইনস্ট্যান্ট তাদের এই মুহূর্তে প্রেজেন্ট কমপ্লেনে ওই গনোরিয়া থাকতে পারে। তো এদের মলদ্বার দিয়ে, যাদেরই দেখবেন মলদ্বার দিয়ে এরকম একটা রস, দুর্গন্ধ রস বেরোচ্ছে এবং সেই সঙ্গে প্রচণ্ড জ্বালা পোড়া আছে, তাদের ক্ষেত্রেও আপনারা এক চান্সে এই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে যাদের ঋতুস্রাব, মাসিক ঋতু, এইটা প্রচণ্ড কালো বর্ণের হয় এবং সেই সঙ্গে আষ্টে একটা গন্ধ থাকে এবং প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়ে থাকে, যেহেতু প্রথমেই বলেছি মেডরিনামে সব কিছু বেশি, তাই এই ঋতুস্রাবও কিন্তু তাদের প্রচণ্ড বেশি হবে এবং সেই সঙ্গে এই আষ্টে দুর্গন্ধ থাকবে। তো এরকম যদি পান অবশ্যই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করতে পারেন। নেক্সট ডিজিজটি বন্ধুরা, এই মহিলাদের ক্ষেত্রে যদি সাদা স্রাব দেখেন সেক্ষেত্রেও একই দেখতে পাবেন যে এই আষ্টে গন্ধ এবং সাদা স্রাবের ক্ষেত্রে পাতলা এবং প্রচুর সাদা স্রাব নির্গত হচ্ছে। তো এরকম পেলেও অবশ্যই এই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করবেন। নেক্সট ডিজিজটি বন্ধুরা, যেসব পুরুষদের দেখবেন যে মূত্রনালী দিয়ে একটা সাদা পুঁজের মতো পদার্থ বেরোচ্ছে এবং এতে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে, অর্থাৎ পুঁজের মতো যে স্রাবটা নির্গত হচ্ছে তাতে যদি দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করবেন। নেক্সট ডিজিজটি যাদের যক্ষার প্রবণতা আছে, অর্থাৎ টিবি, এই যক্ষার প্রবণতা আমরা সচরাচর জানি যে যক্ষা হলে আমরা টিউবারকুলিনাম ওষুধটি প্রয়োগ করব, কিন্তু যক্ষার সূচনা অর্থাৎ যখন এটা প্রথম স্টেজ একদম ফার্স্টেই ধরা পড়েছে সেক্ষেত্রে কিন্তু মেডরিনাম ওষুধটি খুব ভালো কাজ করে। নেক্সট ডিজিজটি হচ্ছে বন্ধাত্ব, যেসব মহিলার এই বন্ধাত্ব রয়েছে, সন্তানহীনতার প্রবলেমে ভুগছে, তাদের ক্ষেত্রে আমরা সচরাচর এই ওষুধটি তখনই প্রয়োগ করব যদি মাইন্ড সিমটমে, যেটা প্রথমে আলোচনা করেছি, এই মাইন্ড সিমটম যদি সেই মহিলার মিলে যায় এবং সঙ্গে যদি বন্ধাত্ব থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি প্রয়োগ করবেন এবং ভালো রেজাল্ট পাবেন। নেক্সট ডিজিজটা বন্ধুরা, যাদের হাতে পায়ের তলায় প্রচণ্ড জ্বালা করে, জ্বালা পড়ার সবচেয়ে বেশি আমরা সালফার ওষুধটাই জানি, কিন্তু যদি দেখি যে হাতে পায়ে জ্বালা আছে সেই সঙ্গে সাইকোটিক মায়োজমকে কভার করছে, তাহলে অবশ্যই আমরা এই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করব। নেক্সট ডিজিজটা হচ্ছে জ্বর, এই জ্বরের ক্ষেত্রে আপনারা তখনই মেডরিনাম দেবেন যদি দেখেন যে জ্বর অবস্থায় সেই প্রচণ্ড হাওয়া চাচ্ছে, বলবে বাতাস করো, আমাকে হাওয়া করো, জ্বর আসলে শীত করার কথা, কিন্তু মেডরিনামের পেশেন্ট কিন্তু উল্টে হাওয়া চাইবে, ঠিক যেমন কার্বোভেজ ওষুধের পেশেন্ট চায়, কার্বোভেজ ওষুধটির পেশেন্টও কিন্তু প্রচণ্ড হাওয়া চায় এবং কাছ থেকে হাওয়া চায়, এই মেডরিনামের পেশেন্টও ঠিক তাই যে প্রচণ্ড হাওয়া চায়, এরকম যদি পান তো অবশ্যই এই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করবেন। নেক্সট ডিজিজটা বন্ধুরা, যদি দেখেন কোনো শিশুর বৃদ্ধি হঠাৎ করে থেমে গেছে, হয় না অনেক সময় দেখা যায় শিশুরা বড় হতে হতে সে 4-5 বছর হোক বা 8-10 বছর গিয়েও ঘটতে পারে যে হঠাৎ করে সে আর বাড়ছে না, অনেকদিন ধরে একটা জায়গায় স্টে করে গেছে, এরকম ক্ষেত্রে অবশ্যই মেডরিনাম ওষুধটি প্রয়োগ করবেন, ভালো রেজাল্ট পাবেন। এইবারে বলি বন্ধুরা বাতের ব্যথার ক্ষেত্রে, কারণ এই মেডরিনাম ওষুধটি বাতের ব্যথায় ভীষণ কার্যকরী একটা ওষুধ,
তো যাদের এরকম বহু পুরানো বাতের ব্যথা রয়েছে, বহু দিন ধরে বহু বছর ধরে যারা দিনের পর দিন ভুগে চলেছে এই বাতের ব্যথায়, রাত্রে বাতের ব্যথার জন্য বিছানায় ঠিকমতো শুতে পারে না, পা দুটো নিয়ে সারাক্ষণ ছটফট করতে থাকে, এবং যাদের গিটগুলো ফোলা ফোলা, অর্থাৎ যে কোনো সন্ধিস্থান, পায়ে আঙুলের হতে পারে, হাঁটু হতে পারে, যে কোনো সন্ধিস্থানগুলো তাদের একটু ফোলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডোরিনাম ওষুধটি ভীষণভাবে উপকারী এবং খুব ভালো রেজাল্ট পাবেন এই রকম পরিস্থিতিতে যদি আপনারা এই মেডোরিনাম ওষুধটি প্রয়োগ করেন। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছি যে মেডোরিনাম ওষুধটির লক্ষণ এবং ডিজিজ নিয়ে আলোচনা করতে গেলে শেষ হবে না, ভিডিও প্রচুর বড় হবে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি এর বড় ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। তবে এই ভিডিওতে এই ডিজিজগুলো নিয়ে এই পর্যন্তই আলোচনা রইল। এইবার বলবো যে জাস্ট কী করে একজন পেশেন্টকে দেখেও কিছুটা গেজ করা সম্ভব যে হ্যাঁ মেডোরিনামের পেশেন্ট হবে কি হবে না, কারণ আমরা পর্যবেক্ষণ শক্তি দ্বারাও পর্যবেক্ষণ করে আমরা অনেকটাই গেজ করার চেষ্টা করি যে তিনি মেডোরিনামের পেশেন্ট কিনা। চলুন সেই বিষয়ে জানা যাক। এক্ষেত্রে বন্ধুরা, প্রথমেই আমরা পেশেন্ট আসলে অনেক সময় জিভ দেখার চেষ্টা করি, তার জিভটা দেখেও আমরা অনেক কিছু বুঝতে পারি। তো এই মেডোরিনামের পেশেন্ট যিনি হবেন তার জিভটা বাদামি বর্ণের পুরু লেপে ঢাকা থাকবে, অর্থাৎ জিভটার মধ্যে মোটা একটা স্তর দেখতে পাবেন যেটা বাদামি বর্ণের, এবং জিভে অনেক ফোসকা ফোসকা টাইপের, যেন মানে সে পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে এরকম ফোসকা ফোসকা টাইপের, সেই সঙ্গে ক্ষত অর্থাৎ ঘা টাইপের, মানে একটা ফোসকা ক্ষত সঙ্গে পুরু লেপ, বিশেষ করে বাদামি বর্ণের, এরকম যদি দেখেন তো অবশ্যই তিনি মেডোরিনাম ওষুধটার লক্ষণগুলোকেই কভার করছে। দ্বিতীয় যেটা দেখে বুঝতে পারেন সেটা হচ্ছে নাকের ডগায় যদি স্পর্শ করেন দেখবেন এদের নাকের ডগাটা ঠান্ডা। এদের শরীর যেমন, শরীর যে ভীষণ গরম তা নয়, কিন্তু সেই তুলনায় নাকের ডগা অনেক বেশি ঠান্ডা, এরকম পরিস্থিতিও আপনারা এই মেডোরিনাম ওষুধটাকে নিয়ে চিন্তা করতে পারবেন। তৃতীয় যে লক্ষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা দেখবেন উপুর হয়ে ঘুমায়, কারণ মেডোরিনামের পেশেন্ট যে সে কিন্তু একটু উপুর হয়ে থাকলে তার যে কোনো রোগ লক্ষণে একটু রিলিফ পায়, যে কারণে এরা এই উপুর হয়ে ঘুমানোর প্রবণতা কিন্তু এদের মধ্যে এসেছে। তো বিশেষ করে এটা বাচ্চাদের মধ্যেই দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এরা অনেক সময় উপুর হয়ে ঘুমায়। তো এটাও যদি আপনারা ফলো করেন যে বাচ্চাই হোক বা বয়স্ক মানুষই হোক, সে উপুর হয়ে ঘুমাচ্ছে বা উপুর হয়ে শুয়ে আছে, তাহলে একবার হলো মেডোরিনাম ওষুধটাকে নিয়ে চিন্তা করতে পারবেন। চার নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণটা সেটা হচ্ছে শোয়ার সময় আরেকটা দিকও আমরা দেখতে পাই অনেক সময় যে কুকুর কুণ্ডুলি শোয়া, যেটা বেলেডোনা ওষুধটার মধ্যেও রয়েছে, তো এই মেডোরিনাম ওষুধের মধ্যে আরও বিশেষভাবে রয়েছে যেটা এরা একটু শুলে দেখবেন বেশ মানে হাঁটু দুটো বুকের কাছে নিয়ে এসছে এবং পুরো একদম ছোট্টখাট্টো একটা লম্বা মানুষ একদম মনে হবে যে ছোট্টখাট্টো হয়ে শুয়ে আছে, হাঁটু দুটো বুকের কাছে নিয়ে হাত দুটো জড়িয়ে শুয়ে থাকবে, যেটাকে কুকুর কুণ্ডুলি শোয়া বলে। এই ধরনের যদি আপনি কারো মধ্যে দেখেন তাহলেও অবশ্যই এই মেডোরিনাম ওষুধটাকে নিয়ে ভাবতে পারবেন। এবার আসি পোটেন্সি। পোটেন্সি নিয়ে খুব সামান্যতম কথা বলবো যে এই মেডোরিনাম ওষুধটি আপনারা লোয়ার পোটেন্সি কখনো ইউজ করবেন না, কারণ এটা হায়ার পোটেন্সিতেই সবচেয়ে ভালো। এটা একটা ডিফেক্টিভ ওষুধ, বহুদিন পর্যন্ত এর কার্যকরী বর্তমান থাকে এবং শরীরে বহু গভীরে এর কার্যকরিতা থাকে, ফলে এটা সবসময় 1M, 10M বা 50M অর্থাৎ হায়ার পোটেন্সি ইউজ করার চেষ্টা করবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।